মেয়াদ উত্তীর্ণ সিএনজি সিলিন্ডার যেন এক বোমা, বিস্ফোরিত হতে পারে যখন তখন। এই যখন অবস্থা, ঠিক তখনই পুনরায় পরীক্ষা ছাড়াই চলছে দেশের প্রায় 75% গাড়ির সিলিন্ডার। দেশে গত 6 বছরে 400টিরও বেশি সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছে 200রও বেশি মানুষ, আহত হয়েছেন 5 শতাধিক। কিভাবে এসব মানহীন সিলিন্ডারে চলছে যানবাহন, সেই তথ্য অনুসন্ধানে মাঠে ঘটনার অন্তরালে টিম। রিটেস্ট করলে জিনিসটা ভালো থাকে, বোঝা যায় এটা টেম্পারটা কতখানি কাছে লিক থাকে, যদি কখনো যদি ওই জায়গায় কোনো ফায়ারিং কোনো সমস্যা হয়, বাস্টের সম্ভাবনা থাকে, প্রমোদটা থাকে, সিলিন্ডার বাস্টে মানুষ মারা যেতে পারে, এই ধরনের ঝুঁকি আছে। তবে বেশ কয়েকটি ঘটনার পর সিলিন্ডার টেস্টিং সেন্টারের পাশাপাশি সচেতন সাধারণ মানুষও, গাড়িগুলো আগুনে বার্ন হয়ে যায়, পুড়ে যায়, সেই সব সিলিন্ডারগুলো যদি পুনরায় কোনো জায়গায় রাখে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা আছে, ঝুঁকি আছে দেখেই তো আমি রিটেস্ট করতে আসছি। সবারই উচিত সিলিন্ডার রিটেস্ট করে নিয়ে চালানো, যাতে আমার একজনের কারণে আর 10 জনের মানে দুর্ঘটনায় কবলিত না হয়। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা দিয়েছেন দায় সারা উত্তর। এটা সম্পূর্ণ বিস্ফোরক অধিদপ্তরের ভিতর, এ টেস্ট করে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত প্রতিষ্ঠানগুলো। আমরা শুধু দেখি ফিটনেসের সময় দেখি যে এর রিটেস্টের মেয়াদ আছে কিনা, ইতিমধ্যে আমরা আমাদের ফিল্ড অফিসকে নির্দেশ দিয়েছি। সার্বিক এই বিষয় নিয়ে মাই টিভির ঘটনার অন্তরালে টিমের মুখোমুখি বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক। তখন ধাক্কা লাগে, পাইপটা ফেটে যায় বা জয়েন্ট খুলে যায়, জয়েন্ট খুলে গেলে গ্যাস বেরিয়ে আসে, স্পার্কের অনেকগুলা স্থান আছে বাসের মধ্যে, সে যদি ইঞ্জিন স্টপও থাকে তারপরও তার বডিতে যে ইলেকট্রিস্ট্যাটিক চার্জ আছে, তারপর বিভিন্ন পার্টস গরম হয়ে থাকে, এগুলোর সংস্পর্শে এসে আগুন জ্বলে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার বা রিটেস্টিং বিহীন সিলিন্ডারের ব্যবহার বন্ধ করা না গেলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। আমরা দুর্ঘটনা গবেষণা করে দেখেছি যে প্রায় দেখা যায় সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে। এটা একটা বড় কারণ হচ্ছে কোনো ছোটোখাটো দুর্ঘটনা বা হচ্ছে ঝাঁকি বা ইত্যাদি কারণে অনেক কানেকশন লুজ হয়ে যায়, সেফটি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু চেক করা হয় না, এবং পুরনো অনেক সিলিন্ডার কিন্তু দেখা যায় ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু দেখা যায় এটা একটা চলন্ত বোমা হিসাবে থাকে এবং যে কোনো মুহূর্তে এটা ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট এবং প্রাণহানি করতে পারে। প্রতিনিয়ত সড়কে এরকম অনেক যানবাহন চলতে দেখা যায় যেগুলোতে ব্যবহৃত হচ্ছে মানহীন মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন সিলিন্ডার নিয়ম মাফিক রিটেস্টিং করা না হলে যে কোনো সময় গাড়িতে ঘটতে পারে বড় ধরনের বিস্ফোরণ। দর্শক, এই ছিল এই পর্বের ঘটনার অন্তরালে। পরবর্তী অনুসন্ধান শেষে আমরা আবারও আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার কৌতূহলী মনের দরজা জানালা খোলা রাখুন। সঙ্গে থাকছি আমি নাহিদ কামাল।